হেজবুত তওহিদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ও হত্যার হুমকির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 15 সেপ্টেম্বর দুপুরে সিদ্দিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম, নারায়ণগঞ্জ জেলা হেজবুত তওহিদের সভাপতি আরিফ উদ্দিনের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন হেজবুত তওহিদ ঢাকা বিভাগের সভাপতি আলী হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে মুখ্য আলোচক হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমি আজকে রুখে দাঁড়িয়েছি, আমার জীবনের মালিক আল্লাহ, আমার প্রাণের মালিক আল্লাহ। বাংলাদেশ কোনো জঙ্গলি রাষ্ট্র নয়, আফ্রিকার কোনো জঙ্গল নয়। যা খুশি তা তারা বলে ফেলবে। এদেশে আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইনের স্পষ্ট ধারা আছে, একটা সংবিধিবদ্ধ সংবিধান রয়েছে। তারা এই ধরনের কথা বলতে পারে? জিব্বা কেটে ফেলবে, আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, পেটের চামড়া তুলবে, রক্তের বন্যা বয়ে যাবে, আমার রক্ত দিয়ে তারা গোসল করবে। আমি আদালতে মামলা করেছি, ইনি একজন মাদ্রাসা পরিচালনা করেন, কি কারণে কয়েকদিন আগে চট্টগ্রাম রোডে এই ধরনের তাণ্ডব হলো, হামলা হলো, কারা করছে? আমি গভর্নমেন্টকে জানিয়েছি, এই লোকটাই হচ্ছে সেই লোক যেই লোক আমার মাথার মূল্য নির্ধারণ করেছে 5 লক্ষ টাকা। এদের এই হুমকি দেওয়ার পর এই হচ্ছে তাদের অন্ধ অনুসারীদের অবস্থা। এই ছবি নিয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রতিনিধি দল পাঠিয়েছি। এখানে শত শত হুমকি, শত শত হুমকি। তাদের অন্ধ অনুসারীরা, তোমাকে হত্যা করা হবে, তোমাকে জবাই করা হবে, তোমাকে পেলে 100 টুকরা করা হবে, হত্যার হুমকি দিয়ে তারা ক্ষান্ত হয়নি, অপপ্রচার করে তারা বন্ধ থাকেনি। তারা দেখেছে আমার বক্তব্য আজকে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন সবাই আমার বক্তব্য দেখতে পাচ্ছেন। আমি যদি অযৌক্তিক কোনো কথা বলি, অন্যায্য কোনো কথা বলি, দলিল ছাড়া কোনো কথা বলি, তাহলে অবশ্যই আমি জনগণের কাছে এর জন্য জবাবদিহি করতে বাধ্য। নাকি জনগণ বিচার করবে? আর আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমার সরকার রয়েছেন, আইন রয়েছেন, এদেশের সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত আইনের আওতায় আসতে পারে না। কাজে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আইন রয়েছে। NAN TV নারায়ণগঞ্জ।